প্রধানমন্ত্রীর জন্মদিনে হাজির 56 ইঞ্চির মোদিজি থালি, থাকছে 56 রকমের সুস্বাদু পদ। খেয়ে শেষ করতে পারলেই মিলবে লক্ষ লক্ষ টাকার পুরস্কার। 10 দিনের এই সুযোগ মিস করলেই লস। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন বলে কথা, তাতে সমারোহ হবে না এমনটা আবার হয় নাকি? মোদীর 72তম জন্মদিন দেশ জুড়ে পালিত হচ্ছে। এক এক জায়গায় এক এক রকম ভাবে মোদি ভক্তরা তার জন্মদিন পালন করছেন। আর তা উদযাপন করতে এক অভিনব পথ বেছে নিল দিল্লির একটি রেস্তোরাঁ। রেস্তোরাঁটি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিনে একটি দুর্দান্ত অফার নিয়ে হাজির। প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে 17ই সেপ্টেম্বর থেকে আগামী 10 দিনের জন্য 56 ইঞ্চির থালি পরিবেশন করবে সেই রেস্তোরাঁ। এবং কেউ যদি তা 40 মিনিটের মধ্যে শেষ করতে পারেন, তাকে দেওয়া হবে 8.5 লক্ষ টাকার নগদ পুরস্কার। এই থালি আমিষ নিরামিষ দু রকমই হবে, থাকবে 56 রকমের আইটেম। তার মধ্যে থাকবে 20টি বিভিন্ন ধরনের সবজি, অনেক রকমের রুটি, তাছাড়াও ভারতীয় মিষ্টি। ফলে সবাই নিজের পছন্দ মতো থালি উপভোগ করতে পারবেন। কি অবাক হলেন নিশ্চয়ই। রেস্তোরাঁর মালিক নিজেই ব্যক্তিগতভাবে মোদিজির খুব বড় ভক্ত, তাই জন্যই তার এই উদ্যোগ। এই বিষয়ে রেস্তোরাঁর মালিক সুমিত কালরা বলেছেন, আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে খুবই শ্রদ্ধা করি, তিনি আমাদের দেশের গর্ব। তার জন্মদিনে আমরা অভিনব কিছু উপহার দিতে চেয়েছিলাম, সেই কারণে আমরাই রাজকীয় থালির আয়োজন করে মোদিজির নামে রেখেছি। আমরা প্রধানমন্ত্রীকে এই থালি উপহার দিতে চেয়েছিলাম এবং তিনি এখানে এসে এই থালি খেলে খুবই খুশি হতাম, কিন্তু নিরাপত্তার কারণে তা সম্ভব নয়। তবে শুধু যে থালি শেষ করতে পারলেই পুরস্কার, তা কিন্তু নয়। থালি শেষ করতে না পারলেও পুরস্কার জেতার সুযোগ রয়েছে। 17 থেকে 26 সেপ্টেম্বরের মধ্যে যারা এই থালি খাবেন, তাদের মধ্যে ভাগ্যবান দুজন বিনামূল্যে কেদারনাথ ঘুরে আসতে পারবেন। কারণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রিয় জায়গা কেদারনাথ, তাই সেই জায়গাকেই বেছে নেওয়া হয়েছে ঘুরতে যাওয়ার জন্য। সত্যি একেই বোধহয় বলে মোদী ভক্ত। প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে 15 দিন ব্যাপী উৎসবের আয়োজন করেছে গেরুয়া শিবির, যাতে রয়েছে একাধিক কর্মসূচি। এমনকি এই দিন তামিলনাড়ু বিজেপির তরফে সমস্ত নবজাতকদের সোনার আংটি বিলি করার কথাও শোনা যাচ্ছে। ব্যুরো রিপোর্ট, আজ বিকেল।